الله تعالى وبركاته وعفره. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا أهل بيات. الصلاة والسلام عليك يا كل الأنبياء. الصلاة والسلام عليك يا كل الأولياء. الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم وآدم بين الماء والتين. سيدنا ونبينا وشفينا وحبيبنا وأكمل الأكملين أجمل الأجملين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء أهل السنة والجماعة أجمعين. আমার এই গোপাল নগর হাফিজিয়া মাদ্রাসা এলাকার আশেপাশের ভাই বাবারা ও আমার আজকের এই মাহফিলের মাদ্রাসার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমি সবার কাছে জানতে চাই আজকে আমরা যারা এই মাহফিলের মধ্যে বৈশা গেলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই হাফিজিয়া মাদ্রাসার জমিনে আমাদেরকে বসাইলেন, আমি জানতে চাই আমার আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না, দেখে কি দেখে না? আমার আল্লাহ একটা ডাক দিয়ে করে বান্দারা রে, ও আমার বান্দারা, যখন তোমরা আমি আল্লাহর ডাকার জন্য, যখন তোমরা আমার কামলাওয়ালা নবীর দেখার জন্য আমি আল্লাহর দরবারে বড় পাগলের মতো পেরেশান হইয়া ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিয়া দে। সুবহানাল্লাহ। জানতে চাই জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমার আল্লাহ জগতের ভিতরে আমাদেরকে বানাইলেন, আমার আল্লাহ জগতের মধ্যে আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাদেরকে বানাইলেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর উপরে আমার আল্লাহ একটা কিতাব নাজিল করলেন, যে কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। ধরে বলেন নাম কি? নাম কি? আমার আল্লাহ আমার নবীর প্রতি কিতাব নাযিল করলেন, সেটার নাম হচ্ছে আল কোরআন। আমার আল্লাহ কয় জগতের বান্দারা রে, ও জগতের বান্দারা, আমি আল্লাহ আমার কামলে বলা নবীর উপরে যেই কিতাব কোরআন নাযিল করলাম, ওই কোরআনুল কারিমের তিলাওয়াত যদি তোমরা করো বান্দারা রে, আমি আল্লাহর ওই কোরআনুল কারিমের তিলাওয়াত করার কারণে আমি আল্লাহ তোমাদের প্রতি আমার সাচ্চা রহমত দান কইরা দে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার আজকের এই গোপাল নগরের আশিকের রাখিলেন বাবারা, সবার কাছে জানতে চাই আমার আল্লাহ বললেন আমার নবীর প্রতি যে কোরআনটারে নাজিল করলেন, আমি জানতে চাই ওই কোরআনের দাম কম না বেশি? কম না বেশি? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান,
থেকে হারাবে না পবিত্র কোরআন, বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পড়বে কোরআন আগুনের তেজ, কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআন হাফেজ, ঠিক কিনা বলে? কিছুদিন পর থেকে যখন হেফজ হয়ে যখন তারা ইয়ালটা শক্ত করে যখন হাফেজ হয়ে যখন তো এই মাদ্রাসা থেকে বাইর হবে, আল্লাহকে এই হাফেজদের উসিলায় এই মাদ্রাসা এবং আমাদেরকে কবুল করতে পারে কি পারে পারে কি পারে না? কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে গাফেল, যারা চাপাইয়া আসমানি গন্ত চাপাইয়া আসমানি গন্ত বাঁচাইবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না উচ্চ কণ্ঠে। আমি জানতে চাই বাবারা, আমার আল্লাহ আমাদের সবাইকে জবান দিয়েছেন, আমার আল্লাহ যেই জবান দিলেন ওই জবানওয়ালা মানুষগুলার কাছে আমার আল্লাহ দাবি রাখলেন, আমিও আমার আল্লাহর বান্দা হিসেবে আপনাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের কোনো জবান নাই তাদের কাছে আমার দাবি নাই। আমি সকলকে বলবো যাদের জবান আছে জোরে জোরে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়বেন, ও মালিক হে হাসনা
Allah.
illallah, subhanallah, walhamdulillah. সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন, সাল্লু আল্লাহুম্মা Allah'a emanet olun.
আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে আপনি আল্লাহ কত তালাশ করলাম দেখা পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে আল্লাহ এই গোপাল নগরের মধ্যে, এই গোপাল নগর এলাকাটারে আল্লাহ এই ব্রাহ্মণপাড়া থানা গোপাল নগর এই এলাকার মধ্যে কত সুন্দর জান্নাতের বাগান আপনার বন্ধু কামলাওয়ালা নবীর ঘর সাজাইয়া আজকে এই গোপাল নগরের ডাক্তার গোসিমুদ্দিন বুইয়া সাহেব কামলার বাড়ির জমিনে এই হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে কতগুলো আলেম বাবা লইয়া যুবক নজওয়ান ভাই আপনি আমাদের সকলের গাটুকু কবুলার মঞ্জুর কইরা না। তুমি মাওলার দরবারে হাত বাড়াইলাম, দয়াল রে আজকে আমি গুনাগার কইতে পারি, আমি স্বামী নাদারে গুনার দিকে তাকাইলে আল্লাহ তাকার নামে আগুন অন্ধকার সারা কিছুই দেখি না। আল্লাহ তলে বুলেলেমদের গা দিলে আপনি আজকে আমাদের গুনাদান কবুলার মঞ্জুর করা না। কি গো আমার এই গোপাল নগর এলাকার মা মনের আগ, ও মা দুনিয়ার ঝামেলা গুলা আধারে হয়েছে নি, দেখো না আজকে এই ডাক্তার দোষী মুদ্দিনে বহিয়া সাহেব হাফিদিয়া মাদ্রাসার এত সুন্দর কইরা প্রতিষ্ঠা বার্ষিকী মাহফিলের মধ্যে মুনাদাত হইতে দেখো মা, আপনার সঙ্গে দুইটা গাত বাড়াও না গো মা, আমাদের বিশ্বাস আমার আল্লাহ হালি দেবে না গো মা। এই এলাকার নাই অরিনা গোমা, একদিন আর সিলা লাল রঙের বেনারসি শাড়ি মরিয়া আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় মরিয়া গোমা, আজকের মুনাদা তেমন মা আছে যারা অন্ধকার কবরে ঘুমিয়া রইছে, আজকের মুনাদা তার আর নসিবে হইছে না। জানি আরে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি গো, আজকের মুনাদা জীবনের শেষ মুনাদা ঘুরা গান বাড়াইছে দয়াল রে আল্লাহ, বিশেষ করে আজকে তারা গাছ বাড়াইলো কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, যেই বাবা জগতের মধ্যে কত কষ্ট কইরা রে দয়া সন্তান রে মানুষের মতো মানুষ কইরা দিয়া, আজকে বাবা আল্লাহ অন্ধকার কবরে ঘুমাইয়া গেছে, সেই বাবার কবরে তুমি আর আজাব দিও না আল্লাহ। কারো কারো নাই মা মামা, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজরে সাওয়াব হইয়া যায়, বাবু দো যাদের
খারাপ মায়াব্বা অন্ধকার কবরে ঘুমায়া গেছে রে দয়া আজকে তারা আম্মা আব্বার বলল চোখের পানি বালায়া কাঁদলে আল্লাহ দেয় সন্তান গুলার আম্মা নাই আল্লাহ দুনিয়ার কত সন্তান আম্মারে আম্মা কইয়া ডাকে দুনিয়ার কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকে আজকে কারদানি আব্বা নাই কারদানি আম্মা নাই আব্বা গারায় আম্মা গারায় দিন আল্লাহ তাদের আম্মা আব্বার কবরের আজাব তুমি মাফ কইরা দাও ডাক্তার জসিম উদ্দিন বুইয়া সাহেবের আব্বারে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও ইয়া রাব্বুল আলামিন ও দয়াল আল্লাহ বিশেষ করে আপনি এই হাফিজিয়া মাদ্রাসাটার প্রতিষ্ঠাতা করা হয়েছে মাদ্রাসার প্রতিষ্ঠাতার তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ এই মাদ্রাসাটার তুমি আল্লাহ যতগুলা ছাত্র হাফেজ হবে যতগুলা ছাত্র হাফেজ হওয়ার জন্য নাজরা পড়তেছে নুরানি পড়তেছে আল্লাহ ছাত্র গুলারে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও এই মাদ্রাসার মধ্যে কিতাব খানা অসার হইয়া গেছে দয়াল রে কিতাবখানার মধ্যে ছাত্র গুলারে সুন্দরভাবে দিনিয়াল এমর্জন করা তৌফিক দিয়া দাও প্রত্যেকটা ছাত্রকে সুন্নি আকীদার আলেম হিসেবে কবুল কইরা নাও এই মাদ্রাসাটারে তুমি কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাইখা দাও শত্রু শত্রুতামি থেকে হেফাজত কইরা নাও দুশমনের দুশমনি থেকে হেফাজত কইরা নাও মাহবুব যাদের আব্বা আম্মা কবরে তাদের আব্বা আম্মার কবরের আজাব তুমি মাফ কইরা দাও রাব্বে কারিম বিশেষ করে আল্লাহ আজকে আমরা যারা হাত বাড়াইলাম সবাই রে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ বিশেষ করে গাউসিয়া রুকাইয়া শাহী দরবারের আল্লাহ বড় সাহেব দাদা আমার ভাই এনামুলক বিল্লাল রে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও সকল প্রকার পেরেশানি থেকে তুমি হেফাজত কইরা নাও আল্লাহ বিশেষ করে আজকে মাহফিলের যিনি উদ্যোক্তা আল্লাহ জনাব ডাক্তার জসিমউদ্দিন ভুইয়া পীর সাহেব বুজুর কামলা আল্লাহ হুজুরে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ খাদা বাবার আশেক আল্লাহ আমার গাউসে বাকের প্রেমিক আমার বড় পীরের প্রেমিক গো দয়া এই মাদ্রাসার জন্য বড় কষ্ট করে মাদ্রাসার জন্য বড় কষ্ট করে আল্লাহ ওনার এই মাদ্রাসার সঙ্গে আল্লাহ ওনার এই মাদ্রাসার সঙ্গে কবুল আর মঞ্জুর কইরা নাও ও দয়াল আল্লাহ আজকে আমরা যারা হাত বাড়াইলাম আমরা গুনাহগার মানুষ আল্লাহ বিশেষ করে আমার ভাই তৌফিক আহমেদ আল্লাহ তার মায়ের জন্য দোয়া চায় তার আব্বার জন্য দোয়া চায় তার ভাই বোনের জন্য দোয়া চাই তার ভাই বোনের পরিবারটারে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ তার জীবনের মধ্যে তুমি ভালো একটা কাদের ফয়সালা কইরা দাও দয়াল রাব্বে কারিম কামাই লুদির মধ্যে বরকত দিয়া দাও যারা হাত বাড়াইলো সকলের ব্যবসা বাণিজ্য কাদে করবে বরকত দিয়া দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ এই গোপাল নগর সাই দরবার ফাঁকের আল্লাহ যতগুলা ভক্তবৃন্দ আল্লাহ বিদেশের জমিনে যতগুলা ভক্তবৃন্দ আল্লাহ বাগিরের দেশের মধ্যে আছে প্রত্যেকটা ভক্তবৃন্দুরে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ বিশেষ করে আমাদের সবাই রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও দয়াল রাব্বে কারিম যেই দিন আমাদের মৃত্যুর ডাক আসবে আপনারই লাগবে রুহ নেওয়ার জন্য ওই কঠিন মুসিবতে আমার জিন্দা নবী কামলে বলারা দেখাইও রে দয়া আল্লাহ বিশেষ করে হুজুর কেবলার একটা নাতি অসুস্থ আল্লাহ না দিলারে তুমি পূর্ণ শেফায়া দেলা কামেলা নসিব করে দাও দয়াল রে আল্লাহ তারা এমনি ভাবে অসুস্থ আছে তাদেরকে সেবা দান করে দাও বাবু গো আজকে আমার সঙ্গে আমার একটা মুগাব্বতের ভাই শাহপুর দরবারের খাদেম আল্লাহ শাহপুর দরবারের গোলাম গোলাম মোহাম্মদ হাসান ভাই আমার সঙ্গে সফর সঙ্গী হয়ে আসছে আমার ভাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার ড্রাইভার ভাই আবুল কায়ের রে কবুল করে নাও আল্লাহ সকল প্রকার অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করে নাও আল্লাহ তারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মাহমুদ যেই দিন আমাদের মৃত্যুর ডাক আসবে আব্রাইল আসবে রুহ নেওয়ার জন্য ওই কঠিন মুসিবতে আমার সবাই জবানে কলাদারি করে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লা